Good morning students. Today is 27 January of 2021 and this is the class 5 English text class. Today we are continue the chapter name is the mango story. Ki boleche dekho baki tuku. Oh no, what am I going to do now? E Ram, ami ekhon ki korbo? There are no mangoes to serve to the guest. Ekhon to guest der jonno serve korar guest der dewar moto kono ami nei. Think bhabo. He grabbed a rusty knife. She ekti murcha dhora ekti churi niye she birbir korte laglo. Rushed to his master. Master er kache giye and said, I can't cut this the mango. The knife is too blunt. Churi tar modhe murcha dhore ache. Ami eti diye am korte parbo na. I will sharp পিট আমি এটা ধার করছি গোপাল অফার্ড করলো এন্ড ওয়েন টু দা শার্পিং উইল ইন দা গার্ডেন শেডের ওখানে যে শার্পিং মানে ধার করার যে চাকাটি আছে সেখানে গেল দেন দা সার্ভেন্ট র্যান আউট টু মিট দা ম্যান হু ওয়াজ কামিং যে গেস্টরা আসছিল যারা আসছিল তার কাছে কি দৌড়ে গেল চাকরটি বিওয়ার সাবধান হি সেইড অ্যানেক্সাসলি সে উদ্বিগ্নভাবে বলল ডোন্ট কাম টু আওয়ার হাউস আমাদের বাড়িতে এসো না হি প্লিডেড মিনতি করলো সে মাই মাস্টার হ্যাজ গন ম্যাড আমার মাস্টার মানে মালিক পাগল হয়ে গেছে হি ওয়ান্টস টু কাট অফ বোথ ইয়োর ইয়ার্স সে তোমার দুটো কানই কাটতে চায় কাট মাই ইয়ার্স কান কাটতে চায় এক্সক্লেইম দ্য ম্যান টার্নিং পেল ফ্যাকাশো হয়ে সেই মানুষটি বললো ওয়াই কেন ইয়েস সি দেখো দেয়ার হি ইজ ওই যে সেখানে ও শার্পিং দ্য নাইফ ছুরি ধার করছে সেইড দ্য সার্ভেন্ট বললো পয়েন্টিং অ্যান্ড হিস অ্যাট হিজ মাস্টারের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললো দ্য ম্যান স দ্যাট হিজ হোস্ট ডিড রিয়েলি হ্যাভ এ নাইফ ইন হিজ হ্যান্ড লোকটি তাকিয়ে দেখলো সত্যিই তো তার মালিকের হাতে একটি নাইফ আছে ছুরি আছে অ্যান্ড ওয়াজ শার্পিং ইট এবং সেটি সে ধার করছে হি অলসো হ্যাড এ ভেরি স্ট্রেঞ্জ লুক অন হিজ ফেস তার মুখের মধ্যে খুবই একটি অন্য রকমের একটা কৌতূহলী একটা ব্যাপার দেখতে পেলো সো দিস ইজ ইয়োর টেক্সট ক্লাস ফর টুডে অ্যান্ড Here are some spellings from today's class and the spellings are anxiously anxiously offered offered turning turning blunt and pleaded this is the class for today thank